গত বছরের মতো এবছরও করোনা আবহে শুরু হয়েছে পুজোর মরশুম। দুর্গাপুজোর জাঁকজমক আড়ম্বরে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। আর্থিক সংকটের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে চাইছে শহরের ছোট ও মাঝারি পুজো কমিটিগুলি। পুজোর ভাবনার অভিনবত্ব থেকে নাগরিকদের অংশগ্রহণ, আর্থিক সাহায্যের পাশাপাশি উৎকর্ষের নিরিখে দেওয়া হবে সম্মান। আর্থিক বাধা কাটাতে হাত বাড়িয়ে দিয়েছে পরপুজো কমিটিগুলি। প্রত্যেকটা পুজোকে ঘিরেই থাকে নতুন নতুন শিল্প ভাবনা, কিন্তু করোনা পরিস্থিতিতে এই শিল্প ভাবনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে একটা আর্থিক সংকট। ছোট ছোট যে সমস্ত পুজো কমিটি রয়েছে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বড় পুজো কমিটিগুলো, আর সেখান থেকেই উঠে আসছে নতুন নতুন উৎকর্ষের নিরিখে তাদেরকে নতুন করে একটা সম্মান দেওয়ার প্রচেষ্টা। এটা ঠিক আপনি যেটা বললেন, দুটি কথা। এক হচ্ছে যে আর্থিক সংকটের মধ্যে পুজো কমিটি, বড় পুজো কমিটিরই সংকট হচ্ছে, তাহলে মাঝারি বাজেট কিংবা ছোট বাজেটে তো অবশ্যই সংকট, কারণ স্পন্সর হয়তো তার অবধি পৌঁছোয় না। স্পন্সর একটু দিলেও হয়তো বড় পুজোকে দিচ্ছে। দ্বিতীয়ত যেটা বলা, যে একটা যখন অ্যাওয়ার্ডের কথা ওঠে, যে এদেরও একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে যে আমরাও একটা অ্যাওয়ার্ড পাবো না, মিডিয়াম এবং স্মল বাজেট। এখন অনেক অ্যাওয়ার্ডস আছে, বিভিন্ন কোম্পানিও অ্যাওয়ার্ডস করেছে ঠিকই, বড় বড় অ্যাওয়ার্ডস তো রয়েছে আগে গোড়া, কিন্তু তবুও উৎকর্ষণী সম্মান যখন 2019 আরম্ভ হয়, প্রথমে যারা বুঝতে পারিনি এখন কিন্তু অনেক জিনিসটা জনপ্রিয় হয়েছে এবং তাই আমরা অনেক অংশগ্রহণকারীরাও পাই। দেখুন, রাজ্য সরকারের পক্ষ থেকে এই বছরও যেমন 50,000 টাকা, এটাও কিন্তু একটা স্মল কিংবা মিডিয়াম বাজেট পুজোর জন্য একটা বড় সাহায্য। তারপরে এই উৎকর্ষণী সম্মান, আমার বিধানসভা কেন্দ্রে আমি যেটাগুলো করছি সেখানেও কিন্তু একটা আর্থিক অ্যাওয়ার্ড রয়েছে, সুতরাং সেটাও একটা ভালো লাগার বিষয়। পুজো কমিটি নয়, তার পাশাপাশি মৃৎশিল্পী থেকে শুরু করে পুজোর পুরোহিত, এমনকি যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা পুজোর সঙ্গে জড়িয়ে থাকে তাদের শাঁখ বাজানো, কাসর বাজানো, এই সব কিছুকেই নতুনভাবে সম্মান জানানোর এক নতুন প্রয়াস এই উৎকর্ষণী সম্মান। উত্তর কলকাতার বনেদিয়ানা আর তার সঙ্গে এই ধরনের মেধা আর মননের সংমিশ্রণ পুজোকে একটা নতুন মাত্রা দেবে তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় কল্যাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।